হুসাইন জানতে চেয়েছেন, ইচ্ছাকৃত বা ভুলে স্ত্রীর দুধ পান করলে কি স্ত্রী তালাক হয়ে যাবে? ভাই হুসাইন জানতে চেয়েছেন, খুব সুন্দর প্রশ্ন, জীবন ঘনিষ্ঠ প্রশ্ন, স্ত্রীর দুধ পান করার ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে যে আপনি স্ত্রীর দুধ পান, যে বিষয়টি জানতে চেয়েছেন যে স্ত্রীর দুধ পান করলে আপনার জন্য স্ত্রী তালাক হয়ে যাবে কিনা, ইচ্ছা কৃত বা ভুলে, এই একটা দিক। আরেকটা হচ্ছে আপনি অন্যের হক, এই সম্পর্কে সচেতন থাকতে হবে। কেমন? একজন স্ত্রীর স্তনে দুধ আসে ওই সময়ে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মায়ের গর্ভে সন্তান দান করেন, নির্দিষ্ট সময় পর্যন্ত মা গর্ভে ধারণ করে, এরপরে যখন মা জননী সন্তান প্রসব করেন, সেই সময়ের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ অদৃশ্য ক্ষমতা বলে মায়ের বুকে দুধ এসে যায়। মায়ের বুকে যে দুধটা আসে, এই ক্ষেত্রে একজন স্বামী হিসেবে সতর্ক থাকতে হবে যে যদি ওই দুধ কেউ পান করে, অর্থাৎ স্ত্রীর দুধ কেউ পান করে, তাহলে সে এক নম্বরে তার সন্তানের হক নষ্ট করলো। দ্বিতীয়, ইচ্ছাকৃত হোক আর অনিচ্ছাকৃত হোক, যদি কোনো ব্যক্তি তার স্ত্রীর দুধ পান করে, তাহলে পারে তার স্ত্রী তালাক হবে না মর্মে অধিকাংশ ওলামা ইকরাম, ফুকাহা ইকরাম, আইম্মায়ে মুজতাহিদিন তারা এই ফতোয়া জ্ঞাপন করেছেন যে স্ত্রী তালাক হবে না, তবে কাজটি রুচি বহির্ভূত এবং অন্যের হক নষ্ট করা, সম্পর্কযুক্ত বিবিধ কারণে এই সমস্ত কাজ কার্যাবলী থেকে নিজেকে সতর্ক রাখতে হবে, নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। আশা করি উত্তরটি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।